প্রেসিডেন্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিগত অর্থ বছরের তুলনায় এবছরের বাজেট মাত্র 4.6% বৃদ্ধি পেয়েছে। প্রিয় বন্ধুগণ, আন্তর্জাতিক বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়া, এ চতুর্মুখী চাপ আমাদের অর্থনীতি সৃষ্টি করে ডলার সংকট এবং মূল্যস্ফীতি। উন্নত অর্থনীতির দেশগুলো মূল্যস্ফীতি অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হলেও এখন তাদের কাঙ্ক্ষিত 2% নামিয়ে আনতে সক্ষম হয়নি। ইংল্যান্ড সর্বশেষ তাদের মূল্যস্ফীতি 2.3% নামিয়ে আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশে মূল্যস্ফীতি এখনো 9% উপরে রয়েছে। বৈশ্বিক পরিস্থিতি, দেশের বাজারে সরবরাহ শৃঙ্খলে ত্রুটি এবং ডলারের বিপরীতে